হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মাসুদ টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিজের নাম্বার ছাড়া ফেক নাম্বার থেকে ইমো ভেরিফিকেশন করবেন। অর্থাৎ আপনারা নিজের নাম্বার ছাড়া অন্যান্য যে কোনো দেশের নাম্বার থেকে ফেক নাম্বার দিয়ে ইমো ভেরিফিকেশন করে সেই ইমো ইউজ করবেন নিজের নামে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আসলে নিজের নাম্বার ছাড়া ফেক নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন এবং ভেরিফিকেশন করে সাকসেসফুলি আপনার ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই যে বাংলাদেশের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি এখানে একটা ইউনাইটেড কিংডম এর নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে দেখাচ্ছি। তো আমি এখানে লিখবো ইউনাইটেড কিংডম। তো ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পরে আমি যেটা করবো, যে নাম্বারটা আছে আমি সেগুলোকে ক্লিয়ার করে দেবো। তো ভিউয়ার্স, ক্লিয়ার করে দেওয়ার পরে আমি যেটা করবো, এখান থেকে মিনিমাইজ করে আমি চলে যাবো আমার নাম্বার গুলোতে। অর্থাৎ আমি এখানে আমি যদি একটা যে কোনো একটা দেশের, অর্থাৎ আমি ইউনাইটেড কিংডম যেটা সিলেক্ট করেছিলাম সেই ইউনাইটেড কিংডমটা আমি আবার সিলেক্ট করবো এখান থেকে। অর্থাৎ আমি এই দেশের নাম্বারটা আমি আসলে নিতে চাই, অর্থাৎ ইউজ করতে চাই। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নিউ নাম্বার অ্যাড হয়েছে। তো আমি সেকেন্ড যে নাম্বারটা, অর্থাৎ লাস্টে 09+447441399309 এই নাম্বারটা আমি সিলেক্ট করবো। অর্থাৎ এই নাম্বারটা দিয়ে আমি ইমেল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই অ্যাকাউন্ট নাম্বারটা ওপেন করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে সিম্পলি এই সবার উপরে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এটা কপি চিহ্ন, এবং এখানে ক্লিক করে আমি নাম্বারটাকে কপি করে নিব। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু কপি হয়ে গেল। তো আমি এখন যেটা করবো, ডিরেক্ট আমি এখান থেকে মিনিমাইজ করে আমার আগের অপশনে চলে যাবো, অর্থাৎ আমার ইমো সেটিংসে চলে যাবো। তো ভিউয়ার্স, এখানে আসার পরে আমি যে নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা আমি কিন্তু এখানে সিম্পলি পেস্ট করে দিব। তো এখানে আমি যদি সিম্পলি নাম্বারটা পেস্ট করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন +44 কোড কিন্তু আমার ওগুলো এসে গেছে। তো ওগুলো আমি সিম্পলি ক্লিয়ার করে দেবো। তো ভিউয়ার্স, ক্লিয়ার করে দেওয়ার পরে আমি এখানে যদি টিক চিহ্নতে ক্লিক করে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে টিক চিহ্নটা আছে এখানে যদি আমি ক্লিক করি এবং এখানে যা যা পারমিশন ওকে করে দিই, ওকে করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম্বার একটা কোড চলে গেছে। তো সিম্পলি আমি আবার ব্যাক করব। ব্যাক করে আমি আবার এখানে চলে যাব। আবার এখানে গিয়ে যদি আমি সিম্পলি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন আমার কোডটা কিন্তু এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স, দেখতে পারলেন যে আমার নাম্বারটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমি সিম্পলি এখানে অ্যালো অপশনে ক্লিক করব। ক্লিক করে আপনাকে আমি নাম্বারটা দেখাচ্ছি এখানে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু দেখুন যে নাম্বারটা কিন্তু এই যে নাম্বারটা 47441139909। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা কিন্তু ইউনাইটেড কিংডম এর নাম্বার, এবং এই নাম্বারটা কিন্তু আমি খুব সহজে আমি ইমেল অ্যাকাউন্ট লগ ইন করে ফেললাম। এখান থেকে কিন্তু আমি মেসেজিং থেকে শুরু করে সবকিছু করতে পারি। তো ভিউয়ার্স, এখানে আমি যদি ব্যাক করি তাহলে দেখতে পারবেন এই নাম্বারটা কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি, এই যে এই নাম্বারটা 0শেষে 09, অর্থাৎ +447441399309। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু আমি কপি করে এখান থেকে কিন্তু আমি কোডটা পেস্ট করে আমি কিন্তু আমার নাম্বারটা ভেরিফাই করে পেলাম সিম্পলি। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা ইমো নাম্বার ইমো অ্যাকাউন্ট করে সিম্পলি ভেরিফাই করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আসলে স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। ফার্স্ট আপনাকে যেটি করতে হবে ভিউয়ার্স সেটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে গুগল সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে চলে যাবেন, এবং গুগল সার্চ বক্সে যাওয়ার পরে এখানে আপনি সার্চ দেবেন টেম্প নাম্বার লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু দেখতে পাবেন ফার্স্ট যে পেজটা, অর্থাৎ লাল যে লগযুক্ত পেজটা দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ডাউনলোড, এই পেজটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এটি ইনস্টল করা আছে, এজন্য আমি ইনস্টল করলাম না। তো ভিউয়ার্স, এই পেজটা যদি আপনারা ওপেন করেন তাহলে আপনাদের একটি পেজ দেখাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা আপনাদেরকে পেজ দেখাবে। তো তারপরে আপনারা যেটা করবেন গেট ফ্রি নাম্বারে ক্লিক করবেন। গেট ফ্রি নাম্বারে ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য নাম্বার রয়েছে যেগুলো কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন ইমো অ্যাকাউন্টের জন্য। তো ভিউয়ার্স, এখানে আসার পর আপনি যেটা করবেন ফার্স্ট সেটা হচ্ছে আপনার যে আপনারা আসলে ইমোতে যেহেতু ইউনাইটেড স্টেটস সাপোর্ট করে না সেহেতু আপনারা অন্যান্য দেশগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমি আপনাদেরকে দেখেছিলাম ইউনাইটেড কিংডম এর নাম্বার দিয়ে, তো ভিউয়ার্স ইউনাইটেড কিংডম এর নাম্বার নেওয়ার জন্য আপনি এখানে সিম্পলি দেশের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এরকম অসংখ্য নাম্বার রয়েছে। তো ভিউয়ার্স, তার মধ্যে আপনি যে কোনো একটা নাম্বার ইউজ করতে পারেন এখানে। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাকে সেকেন্ড নাম্বারটা দিয়ে দেখিয়েছিলাম, অর্থাৎ সেকেন্ড নাম্বারটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, এই নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ভিউয়ার্স, এগুলো নাম্বার আপনি ইউজ করার জন্য সিম্পলি আপনি আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন,
তুমি ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ আপনার নাম্বারটা দিবেন এখানে। নাম্বারটা দেওয়ার পরে কপি করে আপনার নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু সিমটি যদি আপনি মনে করুন আপনি ফার্স্ট নাম্বারটা ভেরিফাই করবেন, তো সিম্পলি এখানে নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার ইমো অ্যাকাউন্টে দিবেন এবং ইমো অ্যাকাউন্টে দেওয়ার পরে আপনার নাম্বারটা যখন ভেরিফাই মানে কোড পাঠানো হবে আপনার নাম্বারে, তখন আপনি সিম্পলি এখানে ব্যাক করে চলে আসবেন। এবং এখানে ব্যাক করে আসার পরে আপনি এখানে যদি রিফ্রেশ করেন সিম্পলি, তাহলে কিন্তু এখানে আপনার ফার্স্ট যে SMS টা আসবে সেটা কিন্তু ইমো অ্যাকাউন্টের অর্থাৎ ইমো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন অর্থাৎ ভেরিফাই করতে পারেন ইউনাইটেড কিংডমের নাম্বার দিয়ে। এখানে কিন্তু অসংখ্য নাম্বার রয়েছে যেগুলো কিন্তু আপনারা বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।